আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কারণ বাজার ইলিশের মার্কেটে আপনাদের স্বাগতম। দেখুন, পাইকারি বাজারে নামার জন্য ঝুড়ি নামছে ট্রাক থেকে এবং এই মাছগুলোই চলে যাবে পাইকারি মার্কেটের ভিতরে। আমরা পাইকারি মার্কেটের ভিতরে আপনাদের নিয়ে যাচ্ছি। এই মাছগুলো নামছে, দেখুন প্রচুর মাছের সমাগম শুক্রবারের বাজারে। আজকে বাজার কেমন চলছে পাইকারিটা আমরা একটু ভাইয়ের মুখ থেকে একটু শুনি। আজকে বাজার কেমন? আজকে বাজার মোটামুটি বেশি না কম না, তুলনামূলক আগের মতনই আছে। ওই দুই দিন একটু বাজার বেশি ছিল, ওই যে এলসিগুলার কারণে ইন্ডিয়াতে বড় মাছগুলো সব নিয়ে গেছে, এখনও যাইতে আছে ইন্ডিয়াতে, এই জন্য মাছের নাইলে মাছের দাম আরও কম থাকত। ওই যে এলসিগুলার কারণে ইন্ডিয়াতে বরিশাল চাঁদপুরিয়া প্রচুর মাছ যাইতে আছে। আজকে প্রচুর আমদানি, আজকে পাইকারও বেশি মাছও বেশি। গতকাল অন্যান্য দিন হচ্ছে আজকে ডাবল মাছ ঢুকছে বাজারে, কিন্তু মাছ সব বিক্রি হয়ে গেছে। মাছের আমদানিও বেশি, বেচা কিনো বেশি, পাইকারও বেশি। আমার আরও 10-12 ঝুড়ি আসছে, আমি পরে 20-22 ঝুড়ির মতো বিক্রি করছি, ওগুলো রাত্রি আগে আসছে। এখন আবার লঞ্চের মাছ ঢুকতে আছে, এই মাত্র ঢোকা শুরু হয়েছে, এখন আবার না বিক্রি করছি। ডাকে ইলিশ বিক্রি আমরা আনোয়ার ভাইয়ের মুখ থেকে শুনলাম, 20-22 ঝুড়ি মাছ ইতিমধ্যে তার বিক্রি সম্পন্ন করেছেন তিনি, এবং নতুন করে দেখুন মাছ খোলা হচ্ছে এবং এই মাছগুলো বিক্রি করা হবে। আমরা আছি এই ইলিশ বিক্রির সাথে এবং আমরা দেখানোর চেষ্টা করব এখানে কেমন দরে মাছগুলো বিক্রি হয়। এটা সাইজ কতটুকু? এই ঝুড়ির মাছগুলো এখানে নামবে এবং এগুলোই দেখে বিক্রি করা হবে। আমরা এখানে দেখানোর চেষ্টা করছি মাছগুলো তোলা হচ্ছে এবং এই মাছগুলো দেখা হবে। মাছের সাইজ আপনারা শুনতে পেলেন, 1 কেজি 300 গ্রাম, এবারে 400 গ্রামের মাছও আছে, আবার দু একটা মাছ একটু ছোটো সাইজের আছে। আরে গাড়ি আইছে না, আরো গাড়ি আসছে, ডানে যাচ্ছে বামে যাচ্ছে, এবং এখানে দেখুন ক্রেতা বিক্রেতার সমাগম। এখানে যারা খুচরা বিক্রেতা তারাই এখন ক্রেতা। ভ্যান থেকে ঝুড়ি নামানো হলো, সেই ঝুড়ি তোলা হবে, এই ঝুড়ি স্টেশন পরে পরবর্তী ঝুড়ি। ₹3500 শাড়ি দরে মাছের দাম শুরু হলে দেখি
করে দাদা